তখন আমরা এই মাতৃগর্ভে যে যন্ত্রণা সেটা পেয়ে ভগবানের শরণাগত হই, যে ভগবান আমি এই যন্ত্রণা ভোগ করছি, আমি এই যন্ত্রণা দেখে মুক্তি চাই। তখন ভগবান আমাদেরকে দর্শন দান করেন, ভগবান আমাদেরকে মাতৃগর্ভে দর্শন দান করেন। ঠিক যখন আমরা মায়ের গর্ভ থেকে জন্মগ্রহণ করি, এই যে ভগবান আমাদেরকে দর্শন দান করে, আমরা ভগবানের কাছে আমরা প্রমিস করি, তো এই সমস্ত আমরা ভুলে যাই মাতৃগর্ভ থেকে জন্মগ্রহণ করার পরে। তো এই যে জ্ঞান, এই জ্ঞানটা আহরণ করে নেন দুর্গা দেবী আমাদের কাছ থেকে, মা দুর্গা দেবী আমাদের কাছ থেকে এই জ্ঞানটা আহরণ করে নেন জন্মের পর। তো আমরা অজ্ঞানের তো অন্ধকারে জন্মগ্রহণ করি, ও মজ্ঞান তেমেরান্দস্য, অজ্ঞানের অন্ধকারে আমরা জন্মগ্রহণ করি। জ্ঞানঞ্জন শলাকয়া, যিনি আমাদেরকে জ্ঞানের অঞ্জন প্রদান করেন, কি সেই জ্ঞান? কৃষ্ণ ভক্তির জ্ঞান। কে আমি, কেন আমায়, যেন তাপত্র, ইহা না জানিলে কেমনে হইতে হয়, আমরা কোথা থেকে আসছি, কেন এই জড়জগতে আসছি, কেন আমরা দুঃখ পাচ্ছি, মৃত্যুর পর আমরা কোথায় যাব, এই যে ভগবানকে, ভগবানের সাথে আমার কি সম্পর্ক রয়েছে, এই যে জ্ঞান, সেটা আমাদেরকে যিনি প্রদান করে থাকেন, যিনি ভগবানের সাথে আমাদেরকে সম্পর্ক সম্বন্ধ স্থাপন করে থাকেন, যে ব্যক্তি আমাদেরকে জ্ঞান প্রদান করে থাকেন, যিনি আমাদেরকে এই জ্ঞানের অঞ্জন আমাদের চক্ষু অন্ধকারের অজ্ঞানের দ্বারা আচ্ছাদিত, যিনি অন্ধকারকে নাশ করে জ্ঞানের চক্ষু, জ্ঞানঞ্জন জ্ঞান চক্ষু প্রদান করেন, সেই গুরুদেবকে আমরা, আমি আমার সশুদ্ধ প্রণতি জ্ঞাপন করি। গুরুদেব আমাদেরকে সেই জ্ঞান প্রদান করে থাকেন। তাহলে যিনি আমাকে জ্ঞান প্রদান করে থাকেন তিনি হচ্ছেন গুরুদেব। তাহলে এখন আমার মনে প্রশ্ন আসে না কেন, যে আমিও তো দীক্ষিত, আমিও তো দীক্ষা গ্রহণ করেছি কোনো না কোনো গুরুদেবের কাছ থেকে, আমিও তো দীক্ষা নিয়েছি, আপনিও দীক্ষা নিয়েছেন, আমি আমাকে নিজেকে বিচার করতে হবে যে গুরুদেবের কাছ থেকে আমি দীক্ষা গ্রহণ করার পর এবং দীক্ষা গ্রহণ করার আগে, দীক্ষা গ্রহণ করার আগে আমি কীরকম আছি এবং দীক্ষা গ্রহণ করার পরে আমার মধ্যে কী পরিবর্তন হয়েছে। দীক্ষা মানে হচ্ছে দিব্য জ্ঞান, দীক্ষা শব্দের অর্থ হচ্ছে গিয়ে দিব্য জ্ঞান। তাহলে আমি দীক্ষা গ্রহণ করার পর এই দিব্য জ্ঞানটা হচ্ছে গিয়ে জ্ঞানঞ্জন, জ্ঞান চক্ষু যিনি আমাদেরকে প্রদান করেন, এই জ্ঞানটা কি দিব্য জ্ঞান আমাকে প্রদান করেন, যে কৃষ্ণের সাথে আমাকে সম্পর্ক যুক্ত করেন, কৃষ্ণের আমার সাথে আমার যে কি সম্পর্ক রয়েছে যিনি আমাকে জ্ঞান প্রদান করেন, এটাই হচ্ছে দিব্য জ্ঞান। তাহলে আমি দীক্ষা গ্রহণ করে কি আমি সেই দিব্য জ্ঞান লাভ করতে পেরেছি, কৃষ্ণের সাথে কি আমার সম্পর্ককে পুনঃস্থাপন করতে পেরেছি, কৃষ্ণের সাথে আমার সম্বন্ধ কি আমি যুক্ত করতে পেরেছি, এই প্রশ্নটা যদি আমার মধ্যে আসে এবং এর উত্তর যদি হ্যাঁ হয়ে থাকে তাহলে আমি দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছি, আর এর উত্তর যদি না হয়ে থাকে তাহলে আমি দিব্য জ্ঞান মানে দীক্ষা গ্রহণ করেছি নামে মাত্র, কিন্তু আমি সেই যথার্থ দীক্ষা এবং যথার্থ গুরুদেবের কাছে শরণাগত হতে পারেনি, আমি জ্ঞানের অঞ্জন, আমি জ্ঞান চক্ষু লাভ করতে পারিনি। কথা বোঝা গেল? তো এই জ্ঞান চক্ষু লাভ করতে হলে, তাহলে আমাদের শাস্ত্র বলছেন যে এই জ্ঞান চক্ষু যিনি দান করবেন গুরুদেব, তিনি ভগবানের সাথে সম্পর্ক যুক্ত হতে হবে, ভগবানের সাথে যিনি সম্পর্ক যুক্ত তিনি আমাকে ভগবানকে দিতে পারেন। কৃষ্ণ সে তোমার কৃষ্ণ দিতে পারো, তোমার শক্তি আছে, যার কৃষ্ণ দেয়ার শক্তি রয়েছে, কৃষ্ণ ভক্তি দেয়ার যার শক্তি রয়েছে, কৃষ্ণ সম্পর্কে কৃষ্ণের সাথে যার সম্বন্ধ রয়েছে তিনি আমাকে কৃষ্ণের সাথে সম্বন্ধ করিয়ে দিতে পারেন, অন্যথায় কেউ পারে না। তাহলে কৃষ্ণের সাথে যারা সম্পর্ক যুক্ত তারা হচ্ছেন এই চারটা সম্প্রদায় রয়েছে, বৈধ সম্প্রদায় রয়েছে, তুতারাম সেটা লিখেছেন যে চারটা বৈধ সম্প্রদায় হচ্ছে এবং তেরোটা অপর সম্প্রদায় রয়েছে, তেরোটা অপর সম্প্রদায় সম্পর্কে আমাদের তুতারাম বলে লিখেছেন, এবং আমাদের শাস্ত্রে এই চারটা সম্প্রদায় বৌদ্ধ সম্প্রদায় রয়েছে, শ্রী সম্প্রদায় বা রামানুচার্য সম্প্রদায়, ব্রহ্ম সম্প্রদায়
বা মধ্যচরাজ সম্প্রদায়, রুদ্র সম্প্রদায়, বিষ্ণু স্বামী সম্প্রদায় এবং কুমার সম্প্রদায় বা নিম্বার্ক সম্প্রদায়। স্ত্রী সম্প্রদায় হচ্ছে শ্রীমতী লক্ষ্মী দেবী, শ্রীমতী লক্ষ্মী দেবীর সাথে পরম্পরা। স্ত্রী সম্প্রদায় মানে রামানুচার্য, রামানুচার্য আমাদের দক্ষিণ ভারতে বিশেষ করে এই স্ত্রী সম্প্রদায় রামানুচার্যের বৈষ্ণবাচার্য যখন দেখা যায়, যারা ওই যে বিত্তল ভগবান, তারপর আমাদের বালাজি ভগবান, যে এই বিগ্রহের বিশেষ করে যারা সেবা করে দক্ষিণ ভারতে রামানুচার্য সম্প্রদায়, যে লক্ষ্মী দেবীর লক্ষ্মী দেবীর পরম্পরা লক্ষ্মী দেবীর কাছ থেকে, এবং রুদ্র মধ্যাচার্য সম্প্রদায় ভগবান ভগবান কৃষ্ণের থেকে যে চারটা সম্প্রদায়ের সৃষ্টি হয়েছে। তো লক্ষ্মী দেবী, তারপর হচ্ছে ব্রহ্ম সম্প্রদায় যিনি ব্রহ্মার, তারপর হচ্ছে রুদ্র সম্প্রদায় মানে শিবের কাছ থেকে, তারপর কুমার সম্প্রদায় চতুষ্কুমার, কুমার সম্প্রদায় হচ্ছে চতুষ্কুমার বা নিম্বাক সম্প্রদায়, আমাদের যে নিম্বাক আশ্রম রয়েছে এই চারটা হচ্ছে আমাদের বৈদ সম্প্রদায়। যখন কেউ এই চারটা সম্প্রদায়ের পরম্পরা দীক্ষা গ্রহণ করবে, সেই ব্যক্তি এই দিব্য জ্ঞান লাভ করবে, সেই ব্যক্তি দিব্য জ্ঞান লাভ করবে। আমরা বলেছি দিব্য জ্ঞানটা কি, তা আমি যদি দিব্য জ্ঞান লাভ করে থাকি, কৃষ্ণের সাথে আমার সম্বন্ধ স্থাপন করে থাকি, তাহলে আমি দিব্য জ্ঞান প্রাপ্ত হয়েছি। আর যদি আমি কৃষ্ণের সাথে আমার সম্বন্ধ স্থাপন করতে না পারি, তাহলে আমি দিব্য জ্ঞান প্রাপ্ত হইনি।